শেরপুরে মোটরসাইকেল অটো রিকশা সংঘর্ষে হুমায়ুন কবির নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শনিবার দুপুরে পৌরসভার তাতালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির শ্রীপুরের শ্রীবরদী উপজেলার গরুজরিপা ইউনিয়নের বাসিন্দা। তিনি খাগড়াছড়ি সেনানিবাসে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা সদস্য হুমায়ুন কবির ছুটিতে তার নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার তিনি মোটরসাইকেল করে ব্যক্তিগত কাজে শহরে বের হন। পৌরসভার তাতালপুর বাজারে তার মোটরসাইকেলের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন। এ ঘটনায় অটোরিকশায় থাকা চার যাত্রীও গুরুতর আহত হন।